তৃণমূলের কাছে আসার ইঙ্গিত পাওয়া গেল সংবাদ মাধ্যমকে দেওয়া বর্ষীয় সিপিএম নেতা বিমান বসুর বক্তব্যে। তৃণমূলের বিজেপি বিরোধী নীতিতে সিপিএমের অবস্থান আরেকবার প্রাঞ্জল করে বিমান বসু জানান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ভারতের সর্বত্র বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের সঙ্গে সিপিএম আছে, তবে পশ্চিমবঙ্গে বিষয়টা অন্য। মধ্যমগ্রামে চিত্ত বসু মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে এক রক্তদান শিবিরে এসে এমনটাই জানালেন বিমান বসু। তার এই মন্তব্যে কেন্দ্রের তৃণমূলের সঙ্গে সহাবস্থান ও রাজ্যের তৃণমূল বিরোধিতার সুর আবার বিমান বসুর গলায় স্পষ্ট শোনা গেল। কিন্তু একই সাথে রাজ্য সিপিএম যে তৃণমূলের কট্টর বিরোধিতা নেই তা এদিন প্রকাশ পেয়েছে বিমান বসুর সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে। তৃণমূল সরকারের সরকারি প্রকল্পকে দরকারে হেল্প ডেস্কের মাধ্যমে জনপরিষেবা দেওয়ার বিষয়ে সিপিএম যে পিছুপা হবে না তা স্পষ্ট করে দিলেন বিমান বসু। বিভিন্ন জেলায় সিপিএম নেতা কর্মীদের ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে দেখা যাচ্ছে এবং বিমান বসুর মত প্রথম সারির নেতা বিষয়টি প্রকাশ্যে সমর্থন করছেন। এর মাধ্যমে তৃণমূল ও সিপিএম রাজ্যেও রাজনৈতিকভাবে আরও কাছে আসছে এমনটা যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তা আরও একবার উস্কে দিয়েছেন বিমান বসু। সিপিএম তৃণমূল সখ্যতা নিয়ে বিজেপির ব্যঙ্গক নস্যাত করতে বিমান বসু মধ্যমগ্রামে বিজেপি নেতাদের আক্রমণের সুরে এ প্রসঙ্গে বিজেপির বক্তব্যকে গুরুত্ব না দেওয়ার কথা উল্লেখ করেন। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তলব নিয়ে সংযত মন্তব্য করে কার্যত তৃণমূল শীর্ষ নেতার প্রসঙ্গে বিতর্ক থেকে দূরেই থাকেন বিমান বসু। পঞ্চায়েত স্তরে বিভিন্ন নেতাকে দেখা যাচ্ছে হেল্প ডেস্ক করে বিভিন্ন জায়গায় পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প আমাদের রাজ্যের যে কোনো মানুষ তাকে হেল্প ডেস্ক করে সাহায্য করতে পারে, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ এটা মানুষের টাকায় মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। পাশাপাশি বিজেপি বলছে মুদ্রা এটি প্রফিট হচ্ছে সিপিএম ও তৃণমূল, মানে সিপিএম তৃণমূলকে কাছে আসতে চাইছে সৌমেন তিওয়ারি এরকম। আমি আমি বিজেপির যে নেতারা এরকম কথা বলে তাদের কথার উত্তর আমি দেই। ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত করছে, আজকে নদিয়ায় সিবিআইকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টা, কী বলবে? আমি এটা বলতে পারবো না অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে নদিয়াতে, আমি তো জানি না, না জেনে আমি খুব দুম করে মন্তব্য করতে পারবো। পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুচিরা বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি তলব না, যে ক্ষেত্রে যারা দোষী তাদের তো নিশ্চয়ই বিচারের ব্যবস্থা করতে হবে। কেন্দ্র বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে জোট করে আপনারা এগোনোর কথা ভাবছেন কি? আপনার বক্তব্য আমি বারে বারে বলছি, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা, আমাদের বিশাল ভারত, সেখানে বিজেপির বিরুদ্ধে যারাই লড়াই করতে চাইবে তাদের সঙ্গে আমরা আছি। পশ্চিমবঙ্গের বিষয়টা আলাদা। বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমন্ত্রে মোড়া করব দিন বদল, এই অঙ্গীকারকে সামনে রেখে শনিবার মধ্যমগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও নওয়াজ সিদ্দিকী ও অন্যান্য নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে ডট কম।